বিরতির পর ফিরে আসলাম। নাবালিকা খুনের অভিযোগে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত। ঘটনা প্রসঙ্গে জানা যায়, কার্যত দুই অভিযুক্তের কার্যত সাজা ঘোষণা করলো আজকে আদালতের পক্ষ থেকে। সাজা ঘোষণা করা হলো ধর্মনগরে, যেখানে ধর্মনগরের এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। 2019 সালের ঘটনা, যেখানে নাবালিকা নিখোঁজের পর তার মৃতদেহ উদ্ধার হয়, অর্থাৎ নাবালিকাটিকে খুন করা হয়েছিল। এই অভিযোগ দায়ের করা হয় থানায় এবং এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়ে যায় মামলা। তদন্ত একের পর এক অভিযোগ জমা হতে থাকে। পরবর্তী সময়ে সাক্ষ্য বাক্য গ্রহণের পর, প্রায় 41 জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর আজ 3 তারিখ আদালতের পক্ষ থেকে বিচারক অংশুমান দেববর্মা দুই আসামি সৌরভ চন্দ্রনাথ এবং দিবাকর দাসকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল। এ ব্যাপারে আইনজীবীর কি বক্তব্য উঠে আসছে শুনুন। যে মোকদ্দমার সাজা ঘোষণা করলো মাননীয় বিশেষ আদালত বিচারক অংশুমান দেববর্মা মহাশয়, এটা ধর্মনগরের মানে খুব একটা নাকার্য ঘটনা ঘটেছিল। 2019-এর জুন মাসে একটা বাচ্চা, একটা মেয়ে পদ্মপুর এলাকা, ওই মেয়েটা গত 2019 সালের জুন মাসের 19 তারিখ খুঁজে পাচ্ছিল না বাড়ির মানুষ, তখন খোঁজাখুঁজি করে আর কোনো তারা যখন পায়নি, তখন ওই দিনই রাত্রে তারা একটা মিসিং লেডি ধর্মনগর মহিলা থানায় করেছিল। এর পরের দিন মহিলা থানাতে একটা খবর আসে যে হাফলং চা বাগানে কার্গিল টিল্লা এলাকাতে একটা বাচ্চা মেয়ের ডেড বডি পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি পুলিশ সেখানে গেছে এবং এই বাচ্চা মেয়েটার গার্জিয়ান তারা খবর দেওয়া হয়েছে এবং তারা এই ঘটনাস্থলে কার্গিল টিল্লায় গেছে এবং এখানে ওই জায়গাতে গার্জিয়ান গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে আইডেন্টিফিকেশন করে এবং ওই বাচ্চা মেয়েটাই তাদের বাচ্চা মেয়ে এবং অ্যাকর্ডিংলি ধর্মনগর মহিলা থানা একটা মামলা রুজু করে এবং তদন্ত আরম্ভ করে এবং পরবর্তীতে এই মোকদ্দমায় সৌরভচন্দ্র নাথ এবং দিবাকর দাস এই মোকদ্দমায় পুলিশ অ্যারেস্ট করে এবং এদের কনফেশনাল স্টেটমেন্ট এবং লিডিং টু ডিসকভারিতে বাচ্চা মেয়ের। আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন। কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ রয়েছে ধর্মনগর থেকে। রূপক দেব, যে অভিযোগ উঠে আসছে 2019 সালের নাবালিকা খুনের ভিত্তিতে আজকের অভিযুক্তদের সাজা ঘোষণা হলো, সেক্ষেত্রে ঘটনা ঠিক কি হয়েছিল যদি একটু বলো। যে ঘটনাটা হলো গিয়ে 2019-এর, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি রূপক দেব, বলো। হ্যাঁ, ঘটনাটা হলো গিয়ে 17 জুন 2019-এর তো ধর্মনগরের পদ্মপুর এলাকায় একটি নাবালিকা মেয়ে মিসিং হয় এবং নাবালিকার মা ওই 17 তারিখ রাত্রিবেলায় ধর্মনগর ওমেন পিএসএ একটি মামলা করেন, মিসিং ডায়েরি করেন এবং সেখান থেকে তদন্ত শুরু করে তাকে খুঁজতে থাকে। পরদিন সকালবেলা ধর্মনগরের এই কার্গিল টিল্লা এলাকাতে একটি লাশ পাওয়া যায় খবর আসে, তো সেখানে পুলিশ ছুটে যায় এবং গিয়ে সেখানে একটি 6 বছরের একটি নাবালিকা মেয়ের দেহ দেখতে পায়, মৃতদেহ, এবং সেখানে তাকে শনাক্ত করার জন্য যে ডায়েরি করেছিল, সে মামলাটি করেছিল, তার মাকে সেখানে ডেকে আনা হয় এবং শনাক্ত করা হয় যে সে যে মেয়েটি মিসিং ছিল তারই লাশ। এবং ওই দিন 18 তারিখ রাত্রেবেলায় সেই এলাকা থেকে দুইজনকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদে তাদেরকে ধরে আনা হয় এবং জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে ওরাই এই ওকে বাড়ি থেকে তুলে নিয়ে সেখানে ধর্ষণ করে এবং পরবর্তী সময় ওকে মেরে সেখানে ফেলে রেখে আসে। এক্ষেত্রে আদালতের পক্ষ থেকে আজকে সাজা কি ঘোষণা করা হলো? হ্যাঁ, আদালতে যে এই মামলাটি চলছিল যে 2019 সাল থেকে চলছিল এবং এই গত মাসের সেপ্টেম্বরের 30 তারিখে সেই মামলার শুনানি হয় এবং দোষী সাব্যস্ত করা হয় দুজনকেই। আজকে 3 তারিখে এই দুজনকে ওদেরকে যাবজ্জীবন
কারাদণ্ড এবং ফাঁসির অর্ডার দেওয়া হয়। বেশ, ধন্যবাদ রূপকদা, কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সেক্ষেত্রে 2019 সালের ঘটনা এবং সেই ঘটনার কার্যত ঘটনার ইতিমধ্যেই সাজা ঘোষণা করা হয়েছে, দোষীকে দোষীদের সাজা ঘোষণা করা হলো, দুই দোষীর ইতিমধ্যেই দুই আসামির কার্যত যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা দিল এবং তারই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা আদালতের পক্ষ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।